দেখুন, চুঁচুড়া মাদ্রাসাটা হাজি মহাসিন মাদ্রাসা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিন্তু সত্য, মাদ্রাসা ওয়ার্ডটা আজকে নতুন নয়, দীর্ঘদিন একটা মানুষের কাছে একটা অ্যালার্জি মতো লাগে। কিন্তু হাকিকা দেখতে গেলে মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় যে শিক্ষায় প্রকৃত মানুষ গড়া হয়, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা, বড়দের মর্যাদা, দেশের প্রেম, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা মাদ্রাসায় পুঁথিগত কিছু শিক্ষা দেওয়া হয় যেটা হয়তো সমাজ বিরোধী, যারাই ধারণা করে তারা মাদ্রাসা সম্বন্ধে জানে না, তাদের উচিত যে বিষয়টা জানে না সেই বিষয়ে কথা না বলে সেই বিষয়টাকে জানা দরকার। অথচ না জানার চেষ্টা করে তারা চায় মাদ্রাসাকে বন্ধ করার। যেমন অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন কোনো এক ব্যক্তি তার নামও লিখতে চাইছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন, রিসেন্ট বললো যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি, এই ধরনের যে উগ্র মাইন্ড তাদের, অ্যাকচুয়ালি তারাই মূলত সন্ত্রাস, তাই তারা যে যে নজরে দেখে, যার চোখে কালো চশমা থাকবে সে তো সমাজকে কালোই দেখবে না, যে যে নিয়েতে থাকে সে সবটাকে সেটাকে পাবে। তাই দীর্ঘদিনের চক্রান্ত এই যে মাদ্রাসা ওয়ার্ডটার জন্য এটাকে বন্ধ করা একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি। হ্যাঁ, যেটা স্বাধীনতা সংগ্রামী বীরাভগতার স্মৃতি স্মৃতিতে বীরাভগতার নরের স্মৃতি আজ ডিসেম্বর রবিবার সকাল 9টা থেকে শুরু হবে দুটো পর্যন্ত পৌঁছে। মানুষ গুরুত্ব দেয় না, লাস্টে অসহায় অনাথগুলো কি হয় আস্তে আস্তে ছোটবেলা থেকে বাঁচার জন্য ছিনিয়ে নিয়ে আসে, তাহলে এদেরকে কেউ গুরুত্ব দেয় না। লাস্টে যখন বড় তাদেরকে কিছু এক শ্রেণীর মানুষ নিজেদের হাতের পুতুল হিসাবে নিজেদের নোংরা কাজের দিকে ঠেলে দেয়, তখন তারা আস্তে আস্তে অন্য জগতে খারাপ জগতে চলে যায়। আমরা চাই যাদের কেউ নাই এই অনাথ বাচ্চাগুলোকে আমরা সেখানে আশ্রয় দিয়ে তাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করতে আলোচনা করে যাওয়া, তাদেরকে হাই এডুকেটের দিকে ঠেলে দিতে চাই। এর জন্য অনাথ আশ্রম করতে চাই, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানও করতে চাই। দেখুন, আমি আমার দিকে যেটা বুঝতে পারছি, আমার থেকে তো ভালো আপনারা জনগণের সাথে আছেন, গ্রামের খবর তো আপনারা জানেন, আমি যতটুকু আমার দিক থেকে বুঝতে পারছি সেটা হলো এটাই, ওই দিন একটা ঐতিহাসিক জনসমুদ্র তৈরি হবে। আমার যেটা বুঝতে পারছি যেভাবে মানুষের যেন একটা বাংলার জুড়ে কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের দিয়ে আমরা কর্মসংস্থানের কাজও করার চলি শুরু করেছি, এবং তাদেরকে বলেছি তোমাদের যত বাচ্চা ছোট ছোট আছে তাদের সবাইকে আমরা ভুটপাশে আলোচনা আমাদের পক্ষ থেকে এখানে ফ্রি পড়াশোনা করাবো, শুধু এটা যে নতুন নয়, যতদিন আমি বেঁচে থাকবো, কেন আমি তো দায়িত্ব আমার বর্তমান আছে, পরে যে দায়িত্ব আসবে সে কীভাবে চলবে না চলবে, তবে আমাদের রুলস তৈরি করা থাকবে এই বস্তিটাকে আমরা সর্বসময় ফ্রিতে পড়াবো। কেন আজকে শিক্ষা মানুষকে পারে সুস্থ একটা সমাজ দিতে, এডুকেশন দরকার, সেই জায়গায় বাংলা জুড়ে একটা খুশি চলছে, আমার বিশ্বাস সেখানে একটা বিশাল জনসমুদ্র নতুন দিয়ে আমরা দিতে স্থাপন করি। শিক্ষার বিরোধী করাটা অত্যন্ত ভুল কাজ হবে, শিক্ষায় জাতিকে কল্যাণের দেখুন, বর্তমান সূচনা আমরা যেভাবে করছি, আজকে বাংলার আবহাওয়ার 3.5 কোটি মুসলমান সম্প্রদায় যারা
যারা আছে কম বেশি সবাই মোজাদ্দেজামান দাদা হলুদ স্বাধীনতা সংগ্রামী আবু বকর সিদ্দিককে ভালোবাসে। আমি সবার কাছে আমি তার উত্তরসূরি হিসেবে আবেদন করেছি যে তোমরা নিজেদের স্বার্থমত ঈদে সবাই নিয়ে আসবে, আশা করি আমার হাতকে কেউ ফিরিয়ে দেবে না। আমি যখন হাত পেতেছি গরিবদের জন্য, শিক্ষার জন্য, সমাজের কল্যাণের জন্য, মায়েদের আবুয়ের জন্য, থাকার জন্য, আশা করছি বাংলার কোনা কোনা থেকে মানুষ এসে ফিরে নিয়ে যাবে। এটা থেকে আমরা না সরকারের কাছে আমরা চেয়েছি যে কিন্তু সরকার যদি নিতে চায় দাদা বলির জন্য বিশ্ববিদ্যালয় দিই, সুপার স্পেশাল হসপিটাল করে দিই। অলরেডি দিয়া তো দূরের কথা, ফুলপুরা শরীফে যে হসপিটাল আছে যেটা দাদা হুজুর পিঠেমলা এবং তিনি বড় সাহেবরা করেছিলেন, সে হসপিটাল আজকে মৃত্যুর পর সরকার সে বিষয়ে পুরো অবহেলা করছে, পুরো গুরুত্ব দেয়নি। সরকার তো ওইগুলোই দিচ্ছে না, তো আর আমি কি হাত পারবো? আর দ্বিতীয় নম্বর কথা, সরকার আমাকে দেওয়ার আগে আমার মনে হয় আমি সরকারের কাছে দাবি করেছিলাম কলকাতায় দাঁড়িয়ে যে যারা মুসলিম গরিব ছেলে 90% নাম্বার পাবে, সরকারের ক্ষেত্রে ফ্রি পড়ানোর ব্যবস্থা করুন, অকাফ সম্পত্তি দেবে, যেটা অকাফ মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি। ইমাম মুয়াজ্জিনদের দিচ্ছেন আমি বিরোধী করবো না, কিন্তু আমার মনে হয় ইমাম মুয়াজ্জিনদের মাইনের যার থেকে যদি মুসলিম ছেলেদেরকে পড়াশোনার জন্য ফ্রি ব্যবস্থা করে, এর কমের জন্য আরো বেশি ভালো হবে, এটা আমি মনে করি। তারপরে বিদ্যাশ্রম বন্ধ করতে হবে, এই বিষয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আপনি অর্মাবেলে যাচ্ছেন, কেমন জনমত তৈরি করতে পেরেছেন আপনার এই দাবি সব? দেখুন বৃদ্ধাশ্রম এটা পছন্দ করি না দুটো কারণে, একটা হচ্ছে আমার মানবতা সাড়া দিয়েছে, আর একটা হচ্ছে ইসলামকে অ্যাকসেপ্ট করেন। কেননা দেখা যাচ্ছে মা একটা দুটো তিনটে বাচ্চাকে ছোটবেলা থেকে মানুষ করতে পারছে, আর আমি একটা মাকে তার অসহায় সময় দিতে আমি সময় না দিতে পারি, একটু যদি তার যত্ন না নিতে পারি, আমার মতো অবদার্থ মানুষ সমাজের জন্য আমি তাদের কলঙ্ক ছাড়া কিছু না, এটা আমি মনে করি। তাই আন্দোলন করছি, এর মধ্যে রাজ্য প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই আমার আন্দোলনের সাথে সাথে তার একটা পদক্ষেপ নিয়েছে, যদি কেউ মাকে অত্যাচার করে, মা যদি নালিশ করে 3 মাসে সম্ভবত 3 মাসে একটা কলকাতা পুলিশ, কিন্তু এই আন্দোলন 3 মাসে বলে দিতে হবে, এটাকে বাস্তবে রূপ দিতে হবে, কারণ মায়ের মর্যাদা সব থেকে বেশি, মায়ের মর্যাদা সব থেকে বেশি। তবে আন্দোলন শুরু হয়েছে, বাংলার মানুষ সমস্ত সাড়া দিচ্ছে, বিশেষ করে যুব সমাজ, এটাকে আমি ভাবতে পারছি না, যুব সমাজ এটাকে খুবই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, খুবই সুন্দর। দেখুন চেষ্টা তো করছি খুব দ্রুত করার, এবারে এই বিশাল প্রজেক্ট সবাইকে নিয়ে করাটাই সম্ভব, কেন সরকার 73 বছর পুরো আমাকে নাই, মুসলিম কমকে আর আদিবাসী দলিতকে 73 বছর ধোকা দিয়েছে। যখন আদিবাসীর কথা উঠল, আমি একটা কলকাতায় দাঁড়িয়ে আন্দোলন করেছিলাম যে আদিবাসী দিগকে বন দপ্তরের অর্থ থেকে বাঁকুড়া পুরুলিয়ায় বিশাল বড় বড় হসপিটাল কলেজ করে দিতে হবে, সেখানে আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাদেরকে পড়াশোনা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকে যে বিষয়টা আপনি জিজ্ঞেস করলে, একটা এই প্রজেক্টটা তৈরি করতে প্রচুর একটা অঙ্কের দাদা কম বেশি আপনারা বুঝতে পারছেন, আমাদের টার্গেট আছে তত দ্রুত করা হয়, আমি নির্দিষ্ট কোনো সময় এখন করতে পারছি না, এটা বিশাল একটা ব্যাপার। তবে যেভাবে মানুষ আমাকে বাংলার ভালোবাসে, আমার মনে হয় অন্য যে অন্য সংস্থা যেমন রামকৃষ্ণ মিশন আছে 100 বছরের কম বেশি মনে হয় বয়স, যারা করতে পেরেছে আমাকে এই 10 বছর সময় দেওয়া চেষ্টা করছে, ওর থেকে বিশাল বড় করে দেখাবো। আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনার স্পিচ শুনেছি, তাদের বলছেন যে বিগত 73 বছর 72 বছর মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়কে দাবিয়ে রাখা হয়েছে, তো আগামী নির্বাচনে আপনি এমন একটা কিছু করতে চাইছেন কি যাতে সংখ্যালঘুদের দাবি আদায়ের সপক্ষে যে সরকার হবে তারা পূর্ণ দায়িত্ব মানে অধিকারটা বুঝে দেবে? তো আপনার যেটা কথা হচ্ছে আপনি এই জায়গাটা আপনি দাবিটা আদায় করবেন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে কি নন পলিটিক্যাল প্ল্যাটফর্মে, আপনার রোল প্লেটা কেমন? আমি দাবিটা আদায় করবো একজন ভারতের নাগরিক হিসাবে, ধর্মগুরু হিসাবে, এবং আমি তাকেই আমার আমাকে যারা অনুসরণ করে ভালোবাসে, জাতি ধর্ম নির্বিশেষে বহু ধর্মের মানুষ আমাকে ভালোবাসে, কেউ সন্তানের মতো কেউ ভাইজান মতো, সবার কাছে আমার আত্মীয়তা একটাই, কারা দেখলে হবে না,
ম্যান দেখো, আজ অত্যন্ত দুঃখের বিষয়, আমার ভারতবর্ষের 70% নেতা মন্ত্রী যারা দেশের সংবিধান বিরোধী, দেশের এবং তাদের ক্যারেক্টার সম্বন্ধে যদি বলা হয় অত্যন্ত জঘন্য। এইভাবে দেশ তো ক্ষতি হচ্ছে, অথচ দেখা যাচ্ছে দেশের জন্য আমার পূর্বপুরুষ যেমন লড়েছে আপনাদেরও পূর্বপুরুষ লড়েছে। তাই সবাইকে উচিত এমন একজন নেতা হোক, এমন একজন MLA, এমন একজন MP, এমন একজন মন্ত্রী হোক, এমন একজন দেশের প্রধান হোক, যার ক্যারেক্টার ভালো থাকবে, যার মধ্যে ভদ্রতা থাকবে, যে দেশপ্রেমিক হবে এবং সংবিধান দরদী হবে, তাকে ঠিক করা দরকার। আমি কিছু দাবি রেখেছি, এ দাবি যে মানবে আমি ডাইরেক্ট দেশের নাগরিক হিসাবে এবং তাদের বন্ধু হিসাবে ভাই হিসাবে জনগণকে আমি বলবো যে আপনারা অমুককে স্বাগত করুন, ডাইরেক্ট বলুন। শিক্ষা প্রতিষ্ঠান নিরিবিলি জায়গাতেই ভালো লাগে, একেবারে শহর বাজারে তার একসাথে 100 মিটার পাওয়া যাবে না, তবে মেন রোড থেকে 1.5 কিলোমিটার কি 1 কিলোমিটার হবে, যেটা যাওয়ার মতো ছোট চার চাকা কারগুলো মাটিগুলো চলে যাচ্ছে, বড় গাড়ি যাওয়ার মধ্যে এখন রোড